বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিজ বা বিওএফ 47 বছর আগে চায়নার প্রযুক্তিগত সহায়তায় 1970 সালের 6 এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়। বিওএফ বাংলাদেশের সবচেয়ে বড় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। তিন বাহিনী এবং অন্যান্য প্যারামিলিটারি ফোর্সের জন্য বিওএফ বিভিন্ন রকমের অস্ত্র তৈরি করে থাকে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বিওএফ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। পরবর্তীতে 80 দশকের শুরুর দিকে তা মেরামত এবং ফ্যাক্টরি সম্প্রসারণ করা হয়। এখানে উৎপাদিত অস্ত্র গোলাবারুদ বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, কোস্টগার্ড এবং পুলিশ সবাই ব্যবহার করে। উৎপাদিত পণ্য কনভেনশনাল এবং স্টেট অব দ্য আর্ট মানের হয়। বিওএফ ISO 9001:2000 এবং ISO 9001:2008 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমস ফলোয়ার অ্যান্ড সার্টিফাইড কোম্পানি। বিওএফ এর তৈরি অস্ত্রসমূহ হল এক VD-08 অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, এটি টাইপ 81L লাইসেন্স ভার্সন। 2 হেকলার অ্যান্ড কোচ G3 ব্যাটল রাইফেল উইথ ট্রান্সফার অফ টেকনোলজি ফ্রম জার্মানি। 3 BD-14 স্কোয়াড অটোমেটিক ওয়েপন, চাইনিজ টাইপ 80 লাইসেন্স ভার্সন। 4 টাইপ 56 অ্যাসল্ট রাইফেল, এটি লাইসেন্সড মেড। 5 FN-16 ম্যানপ্যাড বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম উইথ ট্রান্সফার অফ টেকনোলজি ফ্রম চায়না। 6 গাইডেড রকেট অর প্রজেক্টাইল ফর মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম উইথ কমপ্লিট টেকনোলজি ট্রান্সফার ফ্রম চায়না। 7 বিভিন্ন ধরন এবং ক্যালিবারের ক্ষুদ্রাস্ত্রের অ্যামুনিশন। 8 আর্জেস 84 BD হ্যান্ড গ্রেনেড। 9 গাইডেড আনগাইডেড মর্টার। এবং সবশেষে 10 হাই ক্যালিবার অ্যামুনিশন অর্থাৎ কামান, ট্যাঙ্ক, মর্টার ইত্যাদির গোলা এবং শেল। ভবিষ্যতে বিওএফ বাংলাদেশ সশস্ত্র বাহিনীগুলোর জন্য আরও উচ্চ প্রযুক্তির বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরির প্রকল্প বাস্তবায়ন করবে। বর্তমানে বিওএফে 5টি ডিফারেন্ট ফ্যাক্টরি আছে যেখানে উল্লেখিত অস্ত্র এবং গোলাবারুদগুলো তৈরি করা হয়। সেগুলো হল স্মল আর্মস ফ্যাক্টরি, স্মল আর্মস অ্যামিনিশন ফ্যাক্টরি, হাই ক্যালিবার অ্যামিনিশন ফ্যাক্টরি, গ্রেনেড ফ্যাক্টরি, টুল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি। বিওএফ প্রতি বছর 15,000-এরও বেশি বিশ্বমানের রাইফেল উৎপাদন করে থাকে, সেই সাথে 6,00,000-এরও বেশি হাই স্ট্যান্ডার্ড অ্যামুনিশন উৎপাদন করে। উল্লেখিত পণ্যসমূহ দেশেই উৎপাদন করে বিওএফ যেমন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে, তেমনই প্রচুর সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি করছে। আমাদের আর্থসামাজিক খাতে বিওএফ যে অবদান রেখে চলেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি নিয়ে, সেই ভিডিওটি মিস করতে না চাইলে ট্যাপ দ্য বেল বাটন অন দিস ওয়াচ পেজ। এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি হিট দ্য সাবস্ক্রাইব বাটন অফ ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেল।